ছেলেদের পর্দাটা কি, জেনে রাখা উচিত। ছেলে এবং মেয়ে সবারই পর্দা ফরজ। ছেলেদের জন্যে আদেশটা এসেছে আগে, পরে এসেছে মেয়েদের প্রতি। কোরআনের ভাষায় এইভাবে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলে, নবী হে আদেশ করো, বলে দাও, ঘোষণা করে দাও ইমানদার পুরুষদেরকে, তারা তাদের দৃষ্টি অবনমিত রাখবে, লজ্জাস্থান হেফাজত করবে। তারপরে আল্লাহ অকুল লিল মুমিনাত, ইমানদার নারীদেরকে বলে দিন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা তাদের দৃষ্টি অবনমিত রাখবে, ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না, লজ্জাস্থান হেফাজত করবে। তার মানে কোরআনের এই আয়াত বলে পর্দায় দুইটি বিষয়। কয়টি বিষয়? একটা হলো আচ্ছাদিত হওয়া, একটা হলো আচ্ছাদিত হওয়া। কি হওয়া? আচ্ছাদিত হওয়া, আবরণ পরা, কাপড় পরা। পুরুষ, তারা যেহেতু শ্রমিক, পুরুষ কি জুড়ে বলো, পুরুষ হলো, পুরুষ হলো শ্রমিক, শ্রম দেবে। এই জন্যে পুরুষের পোশাক হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। কদ্দূর? নাভি থেকে হাঁটু পর্যন্ত শ্রমিক, কঠিন কাজ করবে। লম্বা জামা কাপড় পরে করা যায়? কঠিন শ্রম দেবে, ফরজ। আবরণ তার জন্যে ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। যদি পুরাটা ঢাকে ভালো, বাট অবশ্যই ঢাকতে হবে নাভি থেকে। প্যান্ট, পায়জামা, যা কিছুই পরবে নাভি থেকে শুরু হবে। কি থেকে? নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষ। নারী আল্লাহর ধন, পুরুষের উপার্জন আরামে খাবে। আর নারীর আবরণ হলো সমস্তটা শরীর, নারী ঢাকবে। কারণ নারী মানে আমার মা, নারী মানে আমার মেয়ে, নারী মানে আমার বোন। আমার মা, আমার মেয়ে, আমার বোন, তার শরীরের কোনো অংশ আর কেউ দেখবে না, ঢেকে রাখবে, যেহেতু আমার মা, আমার মেয়ে। এটা বলা উচিত না প্রত্যেকের? ইসলাম বলেছে, তাই আবরণে নারীরা সমস্ত শরীর ঢাকবে। হা, নারী তার মুখমণ্ডল, অর্থাৎ চুলের গোড়া থেকে তুথার নিস, এক কানের লতি থেকে আরেক কানের লতি মুখমণ্ডল, আর কবজির পরে হাত, এই দুইটা ঢাকা ফরজ নয় বলে পৃথিবীর সব ফকিরা একমত। মুখমণ্ডল আর কবজির পরে হাত ছাড়া সমস্তটা শরীর ঢেকে রাখতে হবে, এটা হলো নারীর আবরণ। আফসুস, আমরা মনে করি খালি নারীদের জন্য মনে হয় আবরণ বা পর্দা, তার না, জানা উচিত নারী তার নারীত্বের মর্যাদার জন্যে, সে মা, সে মেয়ে, সে বোন, হ্যাঁ সে কারো স্ত্রী, যার স্ত্রী তার জন্যে সৌন্দর্য সংরক্ষণ করবে, আর কারো জন্যে নয়। এটা রুচির ব্যাপার, এটা আইনের ব্যাপার, এটা সুস্থতার ব্যাপার। পাগল যারা, তারা অন্য কিছু করতে পারে। হ্যাঁ, পুরুষদের যেহেতু আবরণটা ইজি, নারীদের সমস্ত শরীর, এই জন্য অনেকে মনে করে ও পুরুষদের জন্য সহজ, নারীদের জন্য কঠিন। না, তাই পর্দার একটা অংশ আবরণ, আরেকটা অংশ হলো নিজের মনকে নিয়ন্ত্রণ, মন আর দৃষ্টিকে আর লজ্জাস্থানকে। মন, লজ্জাস্থান এবং নিজের প্রবৃত্তি নিয়ন্ত্রণ করবে, চক্ষু অবনীত রাখবে, এটাও পর্দা। তাই পর্দা মানে কয়টি জিনিস? দুইটি জিনিস। আমাদের সমাজে আমরা কেবল গায়ের আবরণটাকে পর্দা মনে করি, আর এই জন্যে অনেক অসভ্যরাও এমনটা করে। রাগ করবো না তোমরা, অভিজ্ঞতায় প্রমাণ পাওয়া যায়। হয়তো এমনি একটা মেয়ে বুড়কে, কিন্তু আসলে নষ্ট মেয়ে। না,
যে বুরকা পরবে সে হবে সৎ, সে হবে নৈতিকতা সম্পন্ন। কিন্তু অনেক দুষ্ট দুরাচারীরাও পরে না, তার মানে সে আসলে পর্দা করছে না। পর্দা মানে তার চরিত্রের হেফাজত করবে, আবরণটাও যে কারণে নারী তার সমস্ত শরীর ঢাকতে গিয়ে, পুরুষ তার শরীর ঢাকতে গিয়ে পাঁচটি অবশ্যই বৈশিষ্ট্য মেনে চলতে হবে। এক নাম্বার, এমন টাইট হতে পারবে না কাপড় যাতে শরীরের কাঠামো বোঝা যায়, এটা এক। দুই নাম্বার, এত পাতলা হবে না যার ভিতর দিয়ে কি আছে দেখা যায়। তিন নাম্বার, নারীর পোশাক একরকম পুরুষের পোশাক আর একরকম, নারী পুরুষের পোশাক আর পুরুষ নারীর পোশাক পরবে না। তারপরে চতুর্থ হলো ধর্মীয় পোশাক। সনাতন ধর্মের একটা পোশাক আছে, খ্রিস্টান ধর্মের পোশাক আছে, বৌদ্ধ ধর্মের পোশাক আছে, আছে না? বৌদ্ধ ধর্মের, সনাতন ধর্মের, খ্রিস্টান ধর্মের পোশাকটা কোনো মুসলিম পরবে না। আর পঞ্চম হলো পোশাক হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে, পুরুষ টাকনুর নিচে পরবে না, নবীজি যেভাবে করেছেন নবীজির অনুকরণে। নারীরা এখন দেখা যায় পুরুষরা প্যান্ট পরে একেবারে, জানি নাকি মেয়েদের এমন পায়জামা হয়েছে এটা নাকি উপরের দিকে উঠতেছে, কি বাবা ঠিক কইছিনি? উচিত ছিল মেয়েদের পায়জামাটা নিচে হবে, পুরুষেরটা। সুতরাং পর্দা সুস্থতার পরিচায়ক, আর যারা পর্দা বুঝে না করে না তারা হলো পাগল, তারা হলো আমরা সবাই সুস্থ থাকতে